তুমি কি দেখতে পাচ্ছ? জি স্যার, জি আচ্ছা, স্যার, পাচ্ছি। আমি শুরু করলাম। ওয়েলকাম টু এপিবিএন অনলাইন ক্লাস। শিক্ষক পরিচিতি এএসএম হীরক, সহকারী শিক্ষক আনপ্লেস ব্যাটালিয়ন পাবলিক স্কুল কলেজ নিশুন্দারা বগুড়া। আজকের পাঠের বিষয় বীজগণিত, অধ্যায় 6, সরল সহজ সমীকরণ পর্ব 2। আমরা গতদিন এই অধ্যায় থেকে একটা ক্লাস করেছিলাম, যেখানে আমাদের ছিল প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা, তাই না? কে কথা বলছো? আচ্ছা দেখো, আজকে আমরা করব কি, অনুসরণী 6.1, অর্থাৎ 6.1 অনুসরণী থেকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান, অপনয়ন পদ্ধতিতে সমাধান আমরা আজকে শিখে ফেলবো, ঠিক আছে? দেখো, তোমাদের পাঠ্য বই থেকে 15 নম্বর অঙ্কটা আমি প্রথমে করে দিয়েছি, যেখানে দুইটা সমীকরণ আছে। 1 নম্বর সমীকরণ 4x + 3y = 15, আর 2 নম্বর সমীকরণ আমরা চিহ্নিত করব 5x + 4y = 19। আচ্ছা, এই প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্ক করার নিয়মটা হলো এইরকম, যে আমরা দুইটা সমীকরণের দিকে ভালো করে লক্ষ্য করে এক্স অথবা ওয়াই, অর্থাৎ দুইটা চলকের যে কোনো একটা চলকের সহগ এবং ঘাত বা পাওয়ার, যেটাই বলো, সব মিলিয়ে একদম সদৃশ করে নিব, সহগ সহ। যেমন এখানে দেখো 4x 5x আছে, একটাতে আছে 4x 5x, একটাতে 3y, একটা 4y। তো আমি যদি এক্স কে নিয়োগ করতে পারি, ওয়াই কে নিয়োগ করতে পারি। আমি যদি এখানে ওয়াই কে নিয়ে চিন্তা করি, তাহলে ওয়াই এর একটা 3 আছে, একটা 4 আছে। এই জন্য আমরা করব কি, যেহেতু সহগ দুইটা আলাদা আলাদা, এই জন্য 1 নম্বরের সহগ দিয়ে 2 নম্বরের সহগ, 2 নম্বর সমীকরণ সম্পূর্ণটাকে গুণ করব, আবার 2 নম্বরের যে ওয়াই এর সহগ থাকবে সেটা দিয়ে আবার 1 নম্বরের সব সম্পূর্ণ সমীকরণটাকেই গুণ করে দিব। গুণ করে দিলে তাহলে আমাদের ওয়াইটা সমান সহগ বিশিষ্ট হবে। যেমন দেখো, এখানে আমি তোমাদের করে দিয়েছি কি রকম লিখেছি, 1 নম্বর সমীকরণকে 4, কেন 4 নিলাম, কারণ 2 নম্বর সমীকরণে ওয়াই এর সাথে 4 আছে, এই জন্য এই 4 দ্বারা 1 নম্বর সমীকরণকে গুণ করব। আবার লিখেছি এবং 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই, কেন, কারণ 1 নম্বর সমীকরণে ওয়াই এর আমাদের 3 আছে। তাহলে আমরা ওয়াই কে এখানে চুজ করে নিয়েছি, 2 এর সমীকরণের ওয়াই এর যে সহগ সেটা দ্বারা 1 নম্বর সমীকরণকে গুণ করেছি, আবার 1 নম্বর সমীকরণের যে ওয়াই এর সহগ 3, সেটা দ্বারা আমরা 2 নম্বর সমীকরণকে গুণ করেছি। গুণ করলে দেখো আমরা কি পেয়ে যাই, গুণ করলে আমরা পাবো, দেখো আমি যদি 1 নম্বর সমীকরণকে 4 দ্বারা গুণ করি, তাহলে 4×4=16x + 3×12y = 4×15=60। তাহলে এই সমীকরণটা, 1 নম্বর সমীকরণটা এরকম তৈরি হয়ে যাবে। এইবার 2 নম্বর সমীকরণকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাবো এইরকম, দেখো 3×5=15x + 3×12y = 3×19=57। অর্থাৎ দেখো, আমরা এই দুইটা যে গুণ করে রূপান্তর করলাম, করার প্রেক্ষাপটে দেখো ওয়াই কিন্তু সেম হয়ে গেছে, 12y, এখানেও 12y। তারপরে এখন আমরা যেহেতু দুইটারই চিহ্ন একই রকম, তাহলে এখানে বিয়োগ করে দেবো আমরা, ঠিক আছে? স্যার, এখানে আপনি যেমন ওয়াই কে চুজ করেছেন, আমি তো এক্স কেও চুজ করতে পারি, তাই না? অবশ্যই, এক্স কে চুজ করলে তুমি 2 কে 4 দ্বারা গুণ করতে হবে, আর 1 কে 5 দ্বারা গুণ করতে হবে, তোমার যে কোনো ইচ্ছা মতো তুমি চুজ করে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে আমি ওয়াই কে চুজ করে নেওয়ার জন্য, ওয়াই যেহেতু দুইটা একই রকম হয়ে গেল এবং একই চিহ্ন, যার কারণে এদেরকে আমরা যোগ অথবা বিয়োগের, মনে রাখতে হবে, যোগ অথবা বিয়োগের মাধ্যমে বাদ দিব, যোগ অথবা বিয়োগের মাধ্যমে আমরা বাদ দিব। কিন্তু এখানে দুইটা একই রকম চিহ্ন হওয়ার কারণে আমাকে বিয়োগ করতে হবে, তো আমি এখানে টান দিয়ে নিব। নিয়ে দেখো, বিয়োগের নিয়ম হলো যে নিচের রাশিগুলোর চিহ্ন পরিবর্তন করতে হয়, অর্থাৎ পদগুলোর, নিচের রাশিটার যে পদ থাকবে সেই পদগুলোর চিহ্ন পরিবর্তন করতে হয়। তো দেখো, আমরা কিন্তু মাইনাস মাইনাস, মানে কারণ সবগুলোই প্লাস ছিল, সবগুলো মাইনাস করে দিলাম। এবার তুমি বিয়োগ করো, বিয়োগ করলে দেখো উপরের +12x আর নিচের -12x ওয়াই হয়ে গেছে, তাই না? উপরের 12y প্লাস আর নিচেরটা হয়ে গেছে -12y, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর x এর দিকে তাকাও, আমাদের 16x প্লাস আর নিচে আছে 15x মাইনাস, তাহলে এইটা 16 থেকে 15 বিয়োগ হবে, বিয়োগ হলে আমরা 1টা x পাবো। আবার এইদিকে সংখ্যার দিকে বিয়োগ করলে কি হবে, 60, অর্থাৎ 60, 60 থেকে আমাদের 57, অর্থাৎ 57 বিয়োগ করবো, বিয়োগ করলে পাবো আমরা 3। তাহলে ফাইনালি আমরা
এখানে আমরা সাইডে লিখে দিতে পারি বিয়োগ করে, লিখে তারপরে আমরা লিখে দিব অতএব বিয়োগ ফলটা আমি তৈরি করে নিলাম, শুধু এক্স পেলাম, ওয়াই তো কেটেই চলে গেল, আর এদিক থেকে সংক্রমিত বিয়োগ করে পেলাম থ্রি, অতএব এক্স ইকুয়াল থ্রি। দেখো আমরা অতি সহজে অপমান পদ্ধতিতে অতি সহজে একটা চলকের মান কিন্তু বের করতে পারলাম, আমাদের অল্পই অল্প সময়ের মধ্যে একটা চলকের মান বের হয়ে যায়। এখন তোমরা এই যে এক্স এর ভ্যালু তোমরা থ্রি পেয়ে গেলা, এইটা তোমরা যে কোনো একটা সমীকরণে হয় একে বসালেও হবে অথবা দুইয়ে বসালেও হবে, ঠিক আছে? তো আমি এখানে দেখো আমি এখানে বসাই নিছি এক নম্বর সমীকরণ, আমি বলছি যে এক্স ইকুয়াল থ্রি এক নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে এক্স এর জায়গায় এখন আমরা থ্রি বসাবো। এক নম্বর সমীকরণটা ছিল আসলে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল ফিফটিন, তো দেখো আমি এটা ফোর এক্স এর জায়গায় কিন্তু থ্রি মাল্টিপ্লাই করে দিয়েছি, গুণ করে দিয়েছে, তাই না? তাহলে ফোর ইন্টু থ্রি প্লাস থ্রি ওয়াই ইকুয়াল ফিফটিন। এখন তুমি ক্যালকুলেশন করো, করে সমাধান করলে আমাদের হয়ে যাবে, আমরা বা লিখে টুয়েলভ প্লাস থ্রি ওয়াই ইকুয়াল ফিফটিন, এরপরে আমরা করছি কি টুয়েলভকে লেফট সাইড থেকে রাইট সাইডে পার করে দিয়েছি, ফলে কি হয়েছে মাইনাস হয়ে গেছে, তাহলে আমরা লিখেছি বা থ্রি ওয়াই ইকুয়াল ফিফটিন মাইনাস টুয়েলভ, এরপরে আমরা ক্যালকুলেশন করে ফেলবো থ্রি ওয়াই ইকুয়াল করে ফেললে থ্রি হবে। এরপরে আমরা দেখো ওয়াই এর সাথে কিন্তু থ্রি গুণ আকারে আছে, তাহলে এই ওয়াই কে আমরা ডান পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ওয়াই ইকুয়াল থ্রি ডিভাইডেড থ্রি, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো ওয়াই এর মান ওয়ান। তাহলে দেখো আমরা কিন্তু দুইটা মান পেয়ে গেলাম, এক্স ইকুয়াল থ্রি পাইছি আর ওয়াই চলকের মান পেয়ে গেলাম ওয়ান, অর্থাৎ আমাদের সমীকরণের সমাধানটা কমপ্লিট। এখন ফাইনালি আমরা লিখব অতএব নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল থ্রি কমা ওয়াই, মানে এক্স এর ভ্যালু ছিল থ্রি আর ওয়াই এর ভ্যালু ছিল ওয়ান। ওকে শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পেরেছো আশা করি? আচ্ছা হ্যাঁ সবাই বুঝতে পেরেছো? দেখো পরবর্তী আরেকটা অঙ্ক আমরা ১৯ নম্বর অঙ্কটা, এখানে ভগ্নাংশ দিয়ে দেওয়া আছে, এখানে প্রথম সমীকরণে দেওয়া আছে x ডিভাইডেড 2 প্লাস y ডিভাইডেড 2 ইকুয়াল 3, ঠিক আছে? আরেকটা সমীকরণে দেওয়া আছে x ডিভাইডেড 2 মাইনাস y ডিভাইডেড 2 ইকুয়াল 1। তো আমরা প্রথমে সমীকরণ দুটাকে নাম্বারিং করলাম, এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ। এখানে লক্ষ্য করো আমাদের আগের অঙ্কে কিন্তু আমরা গুণ করে নিয়েছিলাম, এখানে গুণ করার দরকার হবে না, কারণ দেখো ওয়াই এর যে ওয়াই বিশিষ্ট যে পদটা দেওয়া আছে সেই পদের একটা প্লাস একটা মাইনাস এবং সেম কন্ডিশন দেওয়া আছে ওয়াই ডিভাইডেড টু, আবার দুই নম্বর সমীকরণও আছে মাইনাস ওয়াই ডিভাইডেড টু, তাহলে এটা কিন্তু সিম্পলি আমরা যোগ করে দিলেই পারবো, কারণ দুইটা আলাদা চিহ্ন আছে, যোগ করে দিলে দুটো বাতিল হয়ে যাবে, তাহলে ওয়াই বাতিল হয়ে যাবে, থাকবে শুধু এক্স পদ বিশিষ্ট, ঠিক আছে? চলো আমরা করে ফেলি, আমরা প্রথমে লিখেছি এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ যোগ করে পাই, তাহলে আমরা এই জন্য করবো কি নতুন করে আবার সমীকরণটা নিচে লিখবো, দুইটা সমীকরণ নিচে নিচে লিখে নিলাম, লিখে নিয়ে এখন আমরা টান দিব দিয়ে যোগ করে ফেলবো, আমরা এখানে সাইডে লিখে দিব যোগ করে। এরপরে দেখো আমার ওয়াই ডিভাইডেড টু একটা প্লাস আছে আর ওয়াই ডিভাইডেড টু একটা মাইনাস আছে, এইটা আমাদের যোগ আর বিয়োগ চিহ্ন থাকার কারণে বিয়োগ হয়ে যায় জিরো, ব্যালেন্স জিরো হয়ে যাবে, আর এই পাশে তাহলে আমাদের বাম পাশে পাবো এক্স প্লাস সরি এক্স ডিভাইডেড টু আর একটা এক্স ডিভাইডেড টু, দুইটা যোগ হবে। দেখো আমি লিখে দিয়েছি অতএব এক্স ডিভাইডেড টু প্লাস এক্স ডিভাইডেড টু ইকুয়াল ফোর, ফোর কেন আসলো ডান পাশে দেখো থ্রি এবং ওয়ান এই দুইটা যোগ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ফোর। এখন তুমি ক্যালকুলেশন করো, দেখো আমাদের দুইটা ভগ্নাংশের হর কিন্তু টু, তাহলে আমরা হরের যে সিস্টেম ভগ্নাংশের যেভাবে হরের লসু করে যোগ করতে হয় সেভাবে আমি করে ফেলেছি 2x প্লাস x। স্যার এটা যোগ কেন হলো আর ওটা বিয়োগ কেন হলো? ওইটাতে দেখো y এর দুইটা চিহ্ন সেম ছিল, যার কারণে বিয়োগ না করলে তুমি বাতিল করতে পারবে না, আর এটাতে দেখো y বিশিষ্ট পদের দুইটা চিহ্নই কিন্তু আমাদের দুই রকম, একটা প্লাস একটা মাইনাস, যার কারণে এরা আলাদা হয়েই আছে, যার কারণে এদেরকে যোগ করে দিলে এমনিতেই প্লাস মাইনাস এটা বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? স্যার যদি বিয়োগ করি, বিয়োগ করলে তাহলে তোমার x বাতিল হয়ে যাবে, y থেকে যাবে, y এর মানটা পাবো, তখন তুমি y কে পেয়ে যাবে আগে, ঠিক আছে? ওকে আমরা মনে এতদিন পর্যন্ত বুঝতে পেরেছি, তাহলে উপরে দেখো দুইটা x, x প্লাস x ইকুয়াল 2x হবে, তো চলো আমরা পরবর্তীতে দেখি যে তাহলে বা লিখে আমরা লিখব উপরে x প্লাস x ইকুয়াল 2x আর নিচে ডিভাইডেড 2 ইকুয়াল 4। এবার খেয়াল করো বাম পাশে কিন্তু 2x লবে আছে আর হর আছে 2,
আমরা এই 2 আর 2 কিন্তু ভাগ করে শুধু x লিখতে পারি তাহলে আমরা এইবারে একবারে লিখলাম বা x equal 4 ঠিক আছে তাহলে আমরা x এর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম এখন তুমি এই x এর ভ্যালু তুমি যে কোনো একটাতে বসাতে পারো এক নম্বরেও বসাতে পারবে দুই নম্বরেও বসাতে পারবে এটা তোমার খেয়াল খুশি মতো ঠিক আছে তো দেখো আমি যে কি বসাইছি আমি মনে হয় একে বসাইছি দেখো x equal 4 এক নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণটা আমাদের ছিল দেখো আমি x এর জায়গায় 4 বসে দিয়েছি কারণ x এর ভ্যালু 4 তাহলে 4 ডিভাইডেড টু প্লাস y ডিভাইডেড টু ইকুয়াল 3 এখন দেখো এখানে প্রথমেই যে আমি 4 ডিভাইডেড টু এটাকে আমি আগে ভাগ করে নিব ভাগ করে নিলে আমি লিখব কি বা 2 অর্থাৎ 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 পাওয়া যায় প্লাস y ডিভাইডেড টু ইকুয়াল 3 এবার আমরা করব কি 2 কে পার করব লেফট সাইড থেকে রাইট সাইড অর্থাৎ বাম পাশ থেকে ডান দিকে পার করে দিলাম দিলে 2 বিয়োগ হয়ে যাবে এবার ডান দিকে 3 মাইনাস 2 এটা ক্যালকুলেশন করে নিব নিয়ে আমি পেয়ে যাব বা y ইকুয়াল সরি y ডিভাইডেড টু ইকুয়াল 3 থেকে 2 বাদ দিলে 1 পাবো এবার দেখো y এর নিচে কিন্তু 2 ভাগ অবস্থায় আছে এটাকে আমি ডান পাশে পার করে দিলে গুণ হয়ে যাবে তাহলে আমি লিখব বা y ইকুয়াল 1 গুণন 2 অর্থাৎ 2 কে ডান পাশে পার করে দিলাম ক্যালকুলেশন করলে আমরা কি পাবো বা y ইকুয়াল 2 পাবো দেখো আমাদের দুইটা চলকের মান কিন্তু বের হয়ে গেছে একটা x দিয়েছি হ্যাঁ বলো স্যার একজন মিউট করেনি শুনতে সমস্যা হচ্ছে এই যে এত দিন তোমরা 2 সপ্তাহ ধরে ক্লাস করার পরেও যদি এই সিস্টেমটা না জানো মিউট করা এত দিন বলার পরেও যদি এটা করো তাহলে তো সমস্যা ওকে এখন তাহলে আমরা দেখো দুইটা চলকের মান পেয়েছি একটা x ইকুয়াল 4 আর একটা y ইকুয়াল 2 এখন আমরা নিচে লিখে দেব যে অতএব নির্ণয়ের সমাধান যেভাবে আমরা লিখে থাকি লিখব নির্ণয়ের সমাধান x y ইকুয়াল 2 x এর মান সরি এখানে মনে হয় একটু ভুল হয়ে গেছে x এর মানটা 4 আগে আসবে তোমরা একটু ঠিক করে নাও হ্যাঁ সবাই কি বুঝতে পেরেছো আমার লিখতে একটু ভুল হয়ে গেছে x এর মানটা জি স্যার 4 4 আগে করে নাও আর 2 পরে হবে তাহলে 4 কমা 2 হবে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছো চলো আমরা এই পরবর্তী আরেকটা অঙ্কে যাব ওকে আচ্ছা দেখো আমরা 23 নম্বর অঙ্ক এটা ভগ্নাংশ নিয়ে অঙ্ক খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখো এখানে এক নম্বর সমীকরণ দেওয়া আছে x ডিভাইডেড টু প্লাস y ডিভাইডেড x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b ইকুয়াল 2 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b এটা এক নম্বর সমীকরণ আরেকটা সমীকরণ দেওয়া আছে x ডিভাইডেড b মাইনাস y ডিভাইডেড a ইকুয়াল 2 ডিভাইডেড b মাইনাস 1 ডিভাইডেড a তারপরে আমরা সমীকরণ দুইটা তুলে নেওয়ার পর আমরা নাম্বারিং করব এক নম্বর আর একটা নাম্বার দিব 2 ঠিক আছে এইবার খেয়াল করে এইবার কিন্তু দেখো আমাদের কিন্তু সমস্যা আছে x এর কাছে প্রথম সমীকরণের নিচে আছে a কিন্তু দ্বিতীয় সমীকরণে x এর কাছে b আবার y এর কাছে b আছে দ্বিতীয় সমীকরণে y এর নিচে আছে b তাহলে এখানে কিন্তু আমরা ইচ্ছেমতো প্লাস মাইনাস থাকলেও আমরা বিয়োগ করে দিতে পারবো না আগের অঙ্কে যেমন y এর একই রকম ছিল প্লাস মাইনাস ছিল বিয়োগ করে দিয়েছি এটা কিন্তু সেটা সম্ভব নয় এখানে তাহলে আমাকে কি করতে হবে যেহেতু y এবং y এর একটা প্লাস একটা মাইনাস আছে তাহলে আমরা y কেই চুজ করে নিই নিয়ে y কেই একই রকম বানানোর চেষ্টা করব তাহলে খেয়াল করো দুই নম্বর সমীকরণের y এর কাছে আছে ডিভাইডেড 1 ডিভাইডেড a আছে a নিচে থাকা মানে তোমাকে ভাবতে হবে 1 ডিভাইডেড a আর b নিচে থাকা মানে তোমাকে ভাবতে হবে 1 ডিভাইডেড b তাহলে আমি এই দুই এর যে 1 ডিভাইডেড a এটা দ্বারা যদি এক নম্বরকে গুণ করে দেই তাহলে আমি কিন্তু a b পেয়ে যাব y এর নিচে b পাবো আবার এক নম্বরের যে 1 ডিভাইডেড b আছে y এর নিচে b মানে 1 ডিভাইডেড b এটা দ্বারা যদি দুই নম্বরকে গুণ করে দেই তাহলে আমি y এর কাছে কিন্তু নিচে a b পাবো এই উদ্দেশ্যে আমি দেখো প্রথমে সেইভাবে লিখেছি তোমরা এই লেখাটা ভালো করে লক্ষ্য করো লিখেছি এক নম্বর সমীকরণকে 1 ডিভাইডেড a ওয়ান ডিভাইডেড এ কোথা থেকে পাইলাম দুই নম্বর সমীকরণে ওয়াই এর কাছে থেকে পাইলাম কারণ ওয়াই এর নিচে এ আছে এই জন্য ওয়ান ডিভাইডেড এ আর দুই নম্বর সমীকরণকে ওয়ান ডিভাইডেড বি দ্বারা গুণ করে পাই তাহলে গুণ করলে আমাদের কি হবে দেখো এক নম্বর সমীকরণটা কেমন তৈরি হয়ে গেল আমি কিন্তু ওয়ান ডিভাইড এ দ্বারা গুণ করছি তাহলে এক্স এর কাছে এ গুণ হয়ে এক্স ডিভাইডেড এ স্কোয়ার হবে প্লাস ওয়াই এর কাছে হয়ে যাবে
y divided ab equal 2 এর কাছে হয়ে যাবে 2 divided a square plus 1 divided ab হবে এটা এক নম্বর সমীকরণ রূপান্তরিত হয়ে গেল ঠিক একই ভাবে দুই নম্বর সমীকরণকে আমরা 1 divided b দ্বারা গুণ করলে কি পাবো দেখি আমরা পেয়ে যাব x divided b square minus 1 divided ab পাবো সরি y divided ab পাবো equal 2 divided b square পাবো minus 1 divided ab পাবো ঠিক আছে এখন দেখো y কিন্তু সেম হয়ে গেছে একটা প্লাস একটা মাইনাস তার মানে এখানে আমরা সিম্পল যোগ করে দিলেই হবে তো আমরা টান দিব দিয়ে লিখে দিব যোগ করে থার্ড ব্র্যাকেটের ভিতরে তোমরা এটা লিখে দিবা যোগ করে এখন দেখো y y কিন্তু বাতিল তখন থাকবে কি x এর পদগুলো আমাদের পেয়ে যাবে এরকম দেখো অতএব x ডিভাইডেড a স্কয়ার প্লাস x ডিভাইডেড b স্কয়ার ইকুয়াল 2 ডিভাইডেড a স্কয়ার প্লাস 2 ডিভাইডেড b স্কয়ার অর্থাৎ ডান পাশে দেখো 1 ডিভাইডেড ab প্লাস আর একটা 1 ডিভাইডেড ab মাইনাস তার মানে ডান পাশে এটা কিন্তু আমাদের বিয়োগ হয়ে বাতিল হয়ে যাবে 1 ডিভাইডেড ab আর একটা 1 ডিভাইডেড ab প্লাস মাইনাস এটাও বাতিল তার মানে ডান পাশে আমরা পাচ্ছি 2 a স্কয়ার 2 ডিভাইডেড স্কয়ার প্লাস 2 ডিভাইডেড b স্কয়ার ডান পাশে পাবো আমরা এটা ঠিক আছে আচ্ছা এইবার খেল করো আমি আগেই বলে নিই তোমাদের বাম পাশে দেখো লবে কিন্তু x আছে দুইটারই x আবার ডান পাশে দেখো লবে কিন্তু দুইটারই 2 আছে আমি যদি এই x আর 2 কে বাম পাশ থেকে x কে কমন নিলাম আর ডান পাশ থেকে 2 কে কমন নিলাম তাহলে আমাদের অঙ্কটার ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যাবে তো দেখো আমি এইভাবেই করেছি তোমাদের সহজ করে উপস্থাপন করেছি যেন তোমরা সহজে বুঝতে পারো দেখো আমি করেছি কি লেফট সাইড থেকেও x কে কমন নিয়েছি x কিন্তু উপরে ছিল লবের জায়গায় খেয়াল করো আমি x কে কমন নিয়ে ব্র্যাকেটের সামনে নিলাম তাহলে x আর থাকবে না থাকবে কি 1 ডিভাইডেড স্কয়ার প্লাস 1 ডিভাইডেড b স্কয়ার ইকুয়াল ডান পাশে উপরে কিন্তু লবে 2 ছিল দুই পার দুইটাতেই 2 ছিল আমি 2 কমন নিয়েছি নেওয়ার ফলে কি হয়ে যাবে ব্র্যাকেটের ভিতরে 1 ডিভাইডেড স্কয়ার প্লাস 1 ডিভাইডেড b স্কয়ার এইবার দেখো একটা এমন একটা পথ তৈরি হয়েছে লেফট সাইডে এবং রাইট সাইডে দুইটাই এমন একটা পথ তৈরি হয়ে গেছে যেখানে দেখো একই জিনিস আমাদের দৃষ্টিগোচর হচ্ছে সেটা কি ব্র্যাকেটের ভিতরের অংশটার দিকে তাকাও লেফট সাইডেও আছে 1 ডিভাইডেড স্কয়ার প্লাস 1 ডিভাইডেড b স্কয়ার রাইট সাইডেও আছে 1 ডিভাইডেড স্কয়ার প্লাস 1 ডিভাইডেড b স্কয়ার এখন তোমাদের গতদিন শিখাইছিলাম যে সমান চিহ্নের উভয় পাশে যদি একই রকম অংশ থাকে সেগুলোকে আমরা বাদ দিতে পারি অর্থাৎ এখন এখানে কিন্তু গুণ অবস্থায় আছে তার মানে এখানে আমরা কিন্তু ভাগ করে দিলে এগুলো বাতিল হয়ে যাবে উভয় পক্ষকে একই জিনিস দ্বারা ভাগ করে দিলেই বাতিল হয়ে যাবে দেখো সেই উদ্দেশ্যে কিন্তু আমি যদি বাদ দিয়ে দিই তাহলে সিম্পল আমি কিন্তু পেয়ে যাব x ইকুয়াল 2 পাবো কারণ উভয় পক্ষ থেকে 1 ডিভাইডেড স্কয়ার প্লাস 1 ডিভাইডেড b স্কয়ার এই জিনিস দ্বারা আমি ভাগ করে দিয়েছি দিলে কি হবে কেটে যাবে অর্থাৎ উভয় পক্ষ থেকে এটা বাতিল হয়ে যাবে আমরা একটা সাইড নোট দিতে পারি আসলে কি কাজ করলাম এটা বোঝানোর জন্য সাইড নোটটা আমরা দিয়ে দিব ঠিক আছে দেখি উভয় পক্ষকে 1 ডিভাইডেড স্কয়ার প্লাস 1 ডিভাইডেড b স্কয়ার দ্বারা ভাগ করে কারণ ভাগ করলেই কিন্তু নিচে চলে আসবে নিচে চলে আসলে কিন্তু উপরে হর লবের মধ্যে ভাগ হয়ে চলে যায় ঠিক আছে তাহলে আমরা সিম্পল এইভাবে দেখো কমন নিয়ে উভয় পক্ষের সমান অংশ ভাগ করে দিলাম সহজে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম x ইকুয়াল টু পেয়ে গেলাম আচ্ছা এটা যদি পেয়ে গেলাম একটা চলকের মান তাহলে আমাদের আর এখন কি কাজ এই x এর ভ্যালু আমরা যে কোনো একটা সমীকরণে এক নম্বর অথবা দুই নম্বর যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই হয়ে যাবে তো দেখো আমি এক নম্বর সমীকরণে বসাই দিয়েছি লিখেছি x ইকুয়াল টু এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এখন এক নম্বর সমীকরণটা ছিল কিন্তু আমাদের উপরে x ডিভাইডেড a দেখো x এর জায়গায় আমি 2 বসাইছি প্লাস y ডিভাইডেড b ঠিকই রেখেছি আবার ডান পাশে ছিল 2 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b ঠিক আছে এখন লক্ষ্য করো আমাদের বাম পাশ থেকে ডান পাশে আমি পার করে দিব আমি a ডিভাইডেড 2 কে বাম পাশে আছে এটাকে ডান পাশে পার করলাম করলে মাইনাস হয়ে যাবে দেখো আমি বাম পাশে শুধুমাত্র y ডিভাইডেড b রেখে দিয়েছি আর ডান পাশে যারা ছিল তারা ঠিকই আছে a ডিভাইডেড সরি 2 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b আর বাম পাশ থেকে যাকে পার করে দিয়েছে সেটা মাইনাস হয়ে গেছে মাইনাস 2 ডিভাইডেড a এখন ডান দিকে লক্ষ্য করো 2 ডিভাইডেড a একটা প্লাস একটা মাইনাস এটা বাতিল হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ তার মানে আমরা পেয়ে যাব y ডিভাইডেড b ইকুয়াল 1 ডিভাইডেড b এখানে আবার খেয়াল করো b কিন্তু দুই পাশের হর সেম তার মানে এখান থেকে আমরা b কে বাদ দিতে পারি বাদ দিলে আমরা শুধু পাবো y ইকুয়াল 1 তাহলে দেখো x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 2 আর y এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 1 তাহলে আমাদের সমাধান হয়ে গেছে এখন আমরা ফাইনালি লিখবো যাতে নির্ণয়ের সমাধান
x comma y equal 2 comma 1 তো শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো পারবে আমাদের দেখো ভগ্নাংশ অঙ্কগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবা করে একই রকম চেহারা বিশিষ্ট হলে যোগ বিয়োগ চিহ্নগুলো লক্ষ্য করে যোগ অথবা বিয়োগের মাধ্যমে একটাকে অমিট করে দিবা অর্থাৎ বাতিল করে দিবা আর একটা চলকের ভ্যালু তৈরি করে নিয়ে সেই ভ্যালুটা পরবর্তী যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমাদের দ্রুত ভ্যালু বের হয়ে যাবে ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আরেকটা অঙ্ক করব কি সবাই বুঝতে পারতেছ উদ্দেশ্য একটা এখানে সংখ্যা নাই আমাদের এক্স ওয়াই হলো মূল চলক আর এ বি হলো যে সহকারী চলক হিসেবে ধরা হয় আমরা এক্স ওয়াই এর ভ্যালুটা বের করলে আমাদের হয়ে যাবে মূল বিষয় হলো এক্স ওয়াই এর ভ্যালু আচ্ছা এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ আমরা পেয়েছি দেখো এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা সমীকরণ দুটার নাম দিয়ে দিই এক নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম আর দুই নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম এইবার খেয়াল করো ওয়াই কে কিন্তু আমি আবার চুজ করে নিচ্ছি এখানে ওয়াই কে চুজ করে নেওয়ার মূল উদ্দেশ্যই হলো যে দুইটা দুই রকম চিহ্ন একটা প্লাস একটা মাইনাস এটার দিকে লক্ষ্য করলে তোমরা কোনটা পছন্দ করে নিবা তোমাদের সেটা কিন্তু সহজ হয়ে যাবে এখন আমি প্লাস মাইনাস হিসেবে ওয়াই কে চিনে ফেলছি এটাকে আমি নিব ঠিক আছে কিন্তু এক নম্বর সমীকরণের ওয়াই এর কাছে বি নাই শুধু ওয়াই আবার দুই নম্বর সমীকরণের কাছে বি আছে তাহলে আমরা কি করব দুই নম্বর সমীকরণের ওয়াই এর কাছে যে বি আছে এই বি দ্বারা এক নম্বরকে গুণ করে দিব শুধু একটাকে গুণ করে দিলে আমাদের এবার হয়ে যাবে তাহলে আমাদের দুই এর মতোই বি ওয়াই তৈরি হয়ে যাবে তো দেখো আমি এই জন্য লিখে ফেলেছি যে এক নম্বর সমীকরণকে বি দ্বারা গুণ করে পাই এবার কিন্তু সিম্পল আমরা এক নম্বর সমীকরণকে একটাকে গুণ করলেই হবে তো গুণ করে আমরা কি পাবো বি দ্বারা গুণ করছি তাহলে বি এক্স পাবো প্লাস বি ওয়াই পাবো ইকুয়াল এ বি মাইনাস বি আর বি গুণ করে বি স্কয়ার পাবো তাহলে এক নম্বরকে গুণ করার ফলে আমাদের রূপান্তরিত একটা সমীকরণ তৈরি হলো বি এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ বি মাইনাস বি স্কয়ার আর দুই নম্বর সমীকরণ তো আমাদের আছেই সেটাকে আমরা নিচে লিখে নিব দুই নম্বর সমীকরণটা আমরা ঠিক সদৃশ পদ হিসেবে বি এক্স এর নিচে এক্স লিখে ফেলেছি আর বি ওয়াই এর নিচে মাইনাস বি ওয়াই তার মানে দুই নম্বর সমীকরণটা আমি লিখে নিলাম এইবার খেয়াল করো বি ওয়াই সেম হয়ে গেছে একটা প্লাস একটা মাইনাস তাহলে যোগ করে ফেলবো টান দিলাম দিয়ে আমি পাশে লিখে দিব যোগ করে এখন যোগ করলে কিন্তু বি ওয়াই প্লাস একটা মাইনাস এটা বাতিল হয়ে যাবে থাকবে কি বি এক্স প্লাস এক্স কারণ আমি যোগ করছি কারণ এক্স এর পর দুটো যোগ হয়ে যাবে তাহলে আমরা লিখবো অতএব বি এক্স উপরে একটা বি এক্সটা নিলাম আর নিচের এক্স বি এক্স প্লাস এক্স ইকুয়াল উপরের এ বি প্লাস প্লাস এ স্কোয়ার ডান পাশে ভালো করে লক্ষ্য করো বি স্কোয়ার কিন্তু আর থাকবে না কারণ কি বি স্কোয়ার উপরে আছে মাইনাস নিচে আছে প্লাস তার মানে বি স্কোয়ারটাও প্লাস মাইনাসে বিয়োগ হয়ে জিরো হয়ে যাবে অর্থাৎ বাম পাশে আমরা পেলাম বি এক্স প্লাস এক্স ইকুয়াল ডান পাশে পেলাম এ বি প্লাস এ স্কোয়ার এখন খেয়াল করো আমাদের উভয় পক্ষে এমন দুইটা পদ তৈরি হয়েছে যাদের মধ্যে আমাদের কমন আছে যেমন আমি বাম পাশের এক্স কমন নিতে পারবো তো বা লিখে আমি বাম পাশ থেকে এক্স কমন নিলাম নিলে কি হবে বি প্লাস এ হয়ে যাবে আবার ডান পাশে দেখো এ কমন নেওয়া যাবে এ কমন নিলে আমরা পাবো বি প্লাস এ পাবো ঠিক আছে এখন আবার খেয়াল করো এক্স এর কাছে ব্র্যাকেটের অংশ বি প্লাস এ এইটা আমি যদি ডান পাশে পার করে দিই তাহলে ভাগ হয়ে যাবে দেখো আমি সেভাবে ভাগ করে দিয়েছি লিখেছি বা এক্স ইকুয়াল ডান পাশের অংশটা উপরেই থাকবে এ ইন্টু বি প্লাস এ আর এক্স এর কাছে যেটা ছিল সেটা পার হয়ে নিচে ভাগ হয়ে গেল বি প্লাস এ এখন তুমি দেখো ডান পাশের লবে আর হরে ব্র্যাকেটের ভিতরের অংশগুলো মিল আছে তাহলে এগুলো আমরা বিয়োগ সরি ভাগ করে দিলে কি হয়ে যাবে কেটে যাবে অর্থাৎ ওয়ান হবে আর ওয়ান আর এ গুণ হয়ে শুধু এ থাকবে তাহলে আমরা সিম্পলি এখন লিখতে পারি বা এক্স ইকুয়াল এ সবাই বুঝতে পেরেছো উপরের কিন্তু বি প্লাসে সেম এটা কেটে যাবে শুধু এ থাকবে যার কারণে আমরা পেয়ে গেলাম বা এক্স ইকুয়াল এ ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছো তাহলে এক্স এর ভ্যালু কিন্তু আমরা বের করে ফেললাম এইবার এই এ এক্স এর ভ্যালু আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দেবো
আমি x equal a এক নম্বর সমীকরণে বসিয়ে পাই, এটা লিখেছি। হ্যাঁ, তাহলে এক নম্বর সমীকরণে বসাই, এক নম্বর সমীকরণটা ছিল আমাদের x plus y equal a minus b। তো আমি দেখো x এর জায়গায় বসাই দিছি a, তাহলে কি হয়ে গেল আমাদের a plus y equal a minus b হয়ে গেল। এখন দেখো আমি বাম পাশ থেকে a কে পার করে দিব বা y রেখে দিলাম, আর যে a কে পার করছে সেটা কিন্তু পরে লিখবা, ডান পাশের গুলো আগে লিখে নিবা। ডান পাশে আমাদের ছিল a minus b, তো আমি ডান পাশের আগে a minus b লিখেছি, তারপরে বাম পাশে থেকে যাকে পার করে নিয়ে আসতেছি a, সেই a দেখো প্লাস ছিল, আমি মাইনাস a দিয়ে দিলাম। সবাই বুঝতে পেরেছো আশা করি? এখন খেয়াল করো ডান পাশের একটা a প্লাস আর একটা a মাইনাস, এবার এই a প্লাস আর একটা মাইনাসের বিয়োগ হয়ে জিরো হবে, থাকবে শুধুমাত্র মাইনাস b। তো এই জন্য আমরা লিখব বা y ইকুয়াল মাইনাস b। সবাই বুঝতে পেরেছো আশা করি? জি স্যার, জি স্যার। তো ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে y ইকুয়াল মাইনাস b এর মান পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি হবে বলতো? দুইটার মানই পেয়ে গেছি, x ইকুয়াল a পাইছি আর y ইকুয়াল b পেয়েছি, ফলে এখন আমরা লিখবো অতএব নির্ণয়ের সমাধান x, y ইকুয়াল a মাইনাস b। তাহলে আমরা গতদিন প্রতিস্থাপন পদ্ধতিতে করেছিলাম, আজকে অপনয়ন পদ্ধতিতে করলাম। আমাদের মোটামুটি ছয় এর এক এই অনুশীলনের এই দুইটা পদ্ধতির অঙ্কগুলোই আমরা শিখে ফেললাম। তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জড়তা কেটে যাবে, আশা করি পারবে। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি তোমাদের একটু বাসায় অবসর সময় না কেটে কিছু কাজ করো এই জন্য একটু বাড়ির কাজ দিয়ে দিই। বাড়ির কাজটা হলো দেখো খুবই সহজ, আজকে আমরা যা শিখলাম ঠিক সেই জিনিসগুলো আমরা বাড়ির কাজ আকারে করব। অনুশীলনী ছয় এর এক পৃষ্ঠা নম্বর 105, ঠিক আছে? এখান থেকে আমরা 13 থেকে 26 পর্যন্ত সবগুলোই গাণিতিক সমস্যা, এগুলো তোমাদের অপনয়ন পদ্ধতিতে আছে, তোমরা করে ফেলবা, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছ। এই জাবলু কি তুলে নেওয়া হয়েছে? জি স্যার। একদম মনে রাখারই সহজ, একদম সহজ, অপনয়নের সবগুলোই দিয়ে দিয়েছি, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো তাহলেই পারবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পেরেছ, আর আমাদের ক্লাসের টাইম প্রায় শেষ। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস কি শেষ করতে পারি? হ্যাঁ স্যার।